হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্পাইসিসিক্রেটস থেকে আবারও আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি নিয়ে চলে এসেছি খুবই সহজ পদ্ধতিতে তৈরি করা রুই মাছের মাথা দিয়ে পুঁই শাকের এটা আপনারা যে কেউ তৈরি করে নিতে পারবেন এটা আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন পৈশাখের চচ্চড়ি করার জন্য আমি এখানে পৈশাক নিয়েছি বেগুন নিয়েছি আলু আর কুমড়ো কেটে নিয়েছি আপনারা আরও যদি কিছু সবজি এড করতে চান আপনাদের পছন্দ মতো এড করে নিতে পারেন এখানে আমি একটা রুই মাছের মাথা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এবারে আমি এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো সামান্য একটু নুন দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব আর সামান্য একটুখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। অনেকে লঙ্কার গুঁড়ো দিতে না চাইলে আপনারা নাও দিতে পারেন এবারে খুব ভালো করে মাছের মাথাটাকে মাখিয়ে নিয়েছি এখানে আমি তেল বসিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে এসছে তো আমি এখানে মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে মাছের মাথাগুলোকে একটু কড়া করে ভেজে নেব তারপর আমি একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচ পাঁচফোড়নটা হালকা ভাজা হয়ে আসলে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম খুব বড় না মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি আর একটু সামান্য রসুন কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেব আমি দুটো শুকনো লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে দিলাম খুব ভালো করে এটাকে কষিয়ে নেব তো দেখতে পাচ্ছেন নরম হয়ে গেছে তারপরে আমি এখানে দিয়ে দিলাম পুঁইশাক আর সমস্ত সবজিগুলো এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে সেদ্ধ হতে দেব কিছুটা সেদ্ধ হওয়ার পর আমি এখানে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর ওয়ান টেবিল স্পুন এখানে দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম তো অনেকটা সেদ্ধ হয়ে এসছে দেখতেই পারছেন এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব খুব বেশি জল দেব না আমি একটু মাখা মাখামাখা করব এবার আমি এটাকে ঢাকা দিয়ে আবারও রান্না হতে দেব কিছুক্ষণ তো কিছুক্ষণ ফোটার পরে আমি মাছের মাথাগুলোকে দিয়ে দিয়েছি একটু ভেঙে এভাবে একটু ভেঙে দিয়ে দেবেন তারপর দেখতেই পারছেন মাছের মাথা দিয়ে পৈশাকের চচড়ি কিন্তু রেডি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি দেখুন তাহলে খুবই সহজ পদ্ধতিতে আপনাদের গাছকে তৈরি করে দেখালাম মাছের মাথা দিয়ে পৈশাকের চচ্চড়ি আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি খুবই সহজ পদ্ধতিতে এটা দেখালাম যে কেউ আপনারা তৈরি করে নিতে পারবেন যারা নতুন রান্না শিখছেন তারাও পারবেন করতে একবার এভাবে বাড়িতে তৈরি করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন টাটা